আপনি একটা ছেলের জন্য মায়ের কাছে ঠাকুরের কাছে মাথা ঠুকছেন। ধৃতরাষ্ট্রের 100টা ছেলে ছিল, কিন্তু 100টা ছেলে ছিল, সে ভেবেছিল একটা ছেলে যদি খারাপ হয়, 10টা ছেলে যদি খারাপ হয়, 90টা ছেলে তোমাকে দেখবে। 90টা ছেলে যদি খারাপ হয়, 10টা ছেলে তোমাকে দেখবে। যদি 99টা ছেলে তুষ্ট হয়, তখন তো একটা ছেলে তোমাকে দেখবে। এই যে ধারণা রাধে, একটা ছেলেও তো আমাকে দেখবে, কিন্তু বাবা ঠাকুর ছেলে আপনাকে দেখে না। আমি তার মানে মানেটা কি বলছে শাস্ত্র, এটা দেখো, ছেলে আপনাকে দেখে না, আপনার কর্ম আপনাকে দেখবে, আপনার কর্ম আপনাকে দেখবে। আর কর্ম যদি গণ্ডগোল হয়, শাস্ত্র দেখাচ্ছেন যে ধৃতরাষ্ট্র গান্ধারীর 100টা ছেলে বাবা মা ভেবেছিল, আশা করেছিল, অনেক ভবিষ্যৎ ভেবেছিল যে এর বাড়িতে একদিন, ওর বাড়িতে একদিন, এরকম করে সারা জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু দেখা গেল বাবা মা বেঁচে আছে, 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে পড়ে পড়ে আছে। ভেবেছিলাম কিন্তু হলো না। তাহলে গান্ধারী ধৃতরাষ্ট্রের 100টা ছেলে আপনারা জানেন, আপনারা শুনেছেন, দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, দুর্মুখ, দুষ্কর্ণ, এই যে 100টা ছেলে, তারা কেউ বেঁচে থাকলো না তার বংশে বাদী দেওয়ার জন্য। এবার আপনারা বলতে পারেন যে দাঁড়াও 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 মা চৈতালী, তুমি যে বললে এত বড় কথা, তা দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিভীষণ, বিকর্ণ, জলসঙ্গ, সুলোচন, বিন্দু, অনবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুবর্ষণ, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ম, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহস্য, বিভৎসু, বিকট, শ্রৌ, পুনর্নাভ, পদ্মনাভ, সুষেণানন্দ, উপানন্দ, খণ্ডধর, বহুধর, চিত্রবাহু, চিত্তবর্মা, দুর্বিরোচন, আয়ুবাহু, মহাবাহু, চিত্রজাত, সুকুণ্ডল, বরাকী, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়খ, কর্মা, সংকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাক, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিত, দৃঢ়হস্ত, সুহস্ত, বাধবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্য, কেতু, নাগদত্ত, নিঃসঙ্গী, জনহ, কবচী, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, আলুরব, অভয়, রুদ্রবর্মা, বিরামী, সুদীর্ঘ লোচন, গুড়রু, কনকাঙ্গর, কুণ্ডব, চিত্র, মহারথ। এই 100টা ছেলে, 100টা ছেলে, বাজে ছেলে, দুষ্ট ছেলে, নোংরা ছেলে, কিন্তু আমার ছেলে যদি ভালো হয়, আমার ছেলে যদি ডাক্তার হয়, আমার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যদি কীর্তনীয় হয়, আমাকে দেখবে না, না দেখবে না কেন? বলে চাঁদি পুত্রের বাবা দশরথ রাজা, চাঁদি পুত্রের বাবা দশরথ রাজা, বাবার গতি কি হলো? বলে বাসি মোড়া হয়ে রইল বললে তাহলে ভগবান যার ছেলে তার বাবা মা যদি জেলে থাকে, নিয়ে গেছে কে না কর্ম নিয়ে গেছে? ভগবানের বাবা মাকে জেলে নিয়ে গেছে তার কর্ম। ভগবান বোঝাচ্ছেন, আমি তোমার ছেলে হতে পারি, নাতি হতে পারি, জামাই হতে পারি, কিন্তু তোমাকে আমি রক্ষা করব না, রক্ষা করবে তোমার কর্ম তোমাকে। এটা মনে রাখতে হবে, যার যেমন ভাব তার তেমন লাভ, যেমন সাধু হবে তেমন সাধু সঙ্গ হবে, দুরাচারী হলে তার দুরাচারী বন্ধু হবে। আপনি আপনার ছেলেকে 2 ক্লাস কম পড়াবেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ছেলে কার সঙ্গে মিশছে, কারণ আপনি অনেক কিছু, অনেক অনেক উপরের জায়গায় যেতে পারেন, কিন্তু সাধু সঙ্গ ভিন্ন। ছেলে যদি অসৎ সঙ্গ করে, তাহলে সারা জীবন কাঁদতে কাঁদতেই শেষ হয়ে যাবে, আর এটাই হচ্ছে ভয়ঙ্কর পরিণতি। ভগবানকে মানি অথচ অধর্ম করছি, তার মানে আমার জীবনটা ওই আলো আর অন্ধকারের মাঝখানে।
এই মোহটাই আমাদেরকে দুঃখ দেয় না। আলাদা করে ছেলে, আলাদা করে জামাই মেয়ে, নাতি নাতনি দুঃখ দেয় না, তার প্রতি যে আমার অন্ধ স্নেহ, অন্ধ মোহ, এইখান থেকেই দুঃখ। অনেক সময় দেখবেন দুই ভাইয়ের মধ্যে ভীষণ ভালোবাসা, হঠাৎ করে দেখা গেল দুই ভাইয়ের মধ্যে কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কি করে হয়, একই মায়ের গর্ভ থেকে জন্ম হলো, একই রকম স্বভাব চরিত্র, দুজন দুজনকে চেনে, এখন কেউ কারো মুখ দেখছে না। এটা কার জন্য হয়? এটা হচ্ছে চক্রবর্ত পরিবর্তন, সুখানি চুখানি। আজকে আজকে যারা যারা এখানে আছেন, যারা দূর থেকে শুনছেন, আপনারা হাত বুকে হাত দিয়ে বলুন, ভগবানের কাছে কেউ দুঃখ চেয়েছেন কোনোদিন? ভগবানকে কখনো কি আমরা বলেছি যে ঠাকুর আমরা অনেকদিন টেনশন পাইনি, আমাদেরকে একটু টেনশন দাও, একটু দুঃখ পাইনি ঠাকুর একটু দুঃখ দাও? তাহলে দুঃখ আমরা পাচ্ছি কেন? আমরা তো চাইনি। বলে দুঃখ না চাইলেই যেমন দুঃখ চলে আসে, তেমনি আপনাকে সুখ চাইতে হবে না। আপনার কপালে সুখ থাকলে সুখও আপনি আসে। এত টেনশন, এত এত চিন্তা করার দরকার নেই। আপনি যেমন দুঃখকে কোনোদিন চাননি, দুঃখ যেমন আপনার জীবনে চলে এসেছে, তেমনি সুখের জন্যও এত মাথা ঠোকার দরকার নেই। কপালে সুখ থাকলে সুখ এমনি আসবে। একজন ব্রাহ্মণ ছিলেন, তার একটা 16 বছরের মেয়ে, মেয়েকে বিয়ে দেবে, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে, অনেক টাকা খরচা হবে। ব্রাহ্মণ ভাবল তাহলে টাকা পয়সা চাঁদা কালেকশন করে, এত টাকা হয়তো হবে না, আমাকে কেউ নাও দিতে পারে, তাহলে আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীকে প্রশংসা করব। আর একদিন তিনি চিন্তা করে ঘর ছেড়ে জঙ্গলে চলে গেলেন, আর জঙ্গলে মায়ের আরাধনায় ব্যস্ত হয়ে গেলেন। একদিন, দুদিন, এক মাস, দু মাস, ছ মাস, গ্রামবাসী ভাবলো তাহলে ব্রাহ্মণ বোধহয় মারা গেছে। এখন মারা গেছে, তার বাড়িতে ছেলে মেয়েটা উপযুক্ত, গোটা গ্রাম চাঁদা তুলে মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে, ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে ব্রাহ্মণ জঙ্গলে মা লক্ষ্মী দেবীর আরাধনা করতে করতে ঠিক 1 বছর পরে মা লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে, বলো ভক্ত তুমি কি চাও? ব্রাহ্মণ ঠাকুর বললেন, মা কিছু চাই না, মেয়েটার বিয়ের জন্য যদি কিছু টাকা তুমি আমাকে দাও, আমি আর তোমার কাছে কিছু চাইব, শুধু মেয়ের বিয়ের জন্য। মা লক্ষ্মী দেবী বললেন, বাবা তোমার তো মেয়ের বিয়ে হয়ে গেছে, গ্রামবাসী মিলে বিয়ে দিয়ে দিয়েছে। বললেন, বিয়ে দিয়ে দিয়েছে? হ্যাঁ, তুমি তো ছিলে না, সবাই ভেবেছে তুমি মারা গেছো, তাই চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বললেন, মা তাহলে আমার আর কিছু লাগবে না? তাহলে মা কিছু লাগবে না, আমি তাহলে যাই। লক্ষ্মী দেবী বললেন, দাঁড়াও বাবা, তুমি যে 1 বছর ভোরে স্নান করলে, জপ তপ করলে, এত ধ্যান করলে, তপস্যা করলে, 1 বছর যে এই কর্মগুলো করলে, তার প্রারব্ধ কর্মের ফল তো তোমাকে নিতে হবে। না না না, আমার কিছু লাগবে না, আমি তো মেয়ের বিয়ের জন্য এসেছিলাম, বিয়ে যখন হয়ে গেছে আমার আর কিছু দরকার নেই, যা হোক করে ভিক্ষা শিক্ষা করে আমার সংসার চলে যাবে, কিন্তু বাবা তুমি যে 1 বছর কর্ম করলে তার ফলটা তো তোমাকে নিতে হবে, ভালো কর্মের ফলও নিতে হবে আর খারাপ কর্মের ফলও নিতে হবে তোমাকে। না কি তাহলে ফলটা দেবেন, না 1 বছরের জন্য তুমি রাজা হবে। ব্রাহ্মণ বললেন, মা গো তোর পায়ে পড়ছি, তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, আমি মেয়ের বিয়ের জন্য এসেছিলাম, আমাকে তুই রাজা করিস না, আমি রাজা হতে চাই না। কিন্তু বাবা তোমার প্রারব্ধ কর্মের ফলটা বলছে তুমি 1 বছরের জন্য রাজা হবে। ব্রাহ্মণ মনের দুঃখে ভাবলেন, তাহলে আত্মহত্যা করব, তবুও রাজা হতে চাই না, আত্মহত্যা করব। কিন্তু শাস্ত্র বলছে আত্মহত্যা মহাপাপ, তাহলে পাপ করলে তারও ফল ভোগ করতে হবে, তা কি করলে মরবো? আত্মহত্যা করলে পাপ হবে, তার থেকে কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তো আমার আত্মহত্যা হবে না। আর তার সব থেকে বড় হচ্ছে, রাজা যদি কাউকে মারে তাহলে তার কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। তাহলে রাজা মারবে কি করে? না, রাজার কাছে কিছু অপরাধ করতে হবে। ব্রাহ্মণ ঠাকুর সেইখান থেকে হাঁটতে হাঁটতে সেই দেশের রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছেন। রাজার কর্মচারীকে বলছে, আমি রাজ দর্শন করতে চাই। রাজা বললেন, যাও ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসো। ব্রাহ্মণ ঠাকুর একটু দূরে দাঁড়িয়েছেন, রাজা বসে আছেন সিংহাসনে, একটা ছাতা, সোনার ছাতার তলায় রাজা বসে আছেন। হ্যাঁ বলুন, হে বেদজ্ঞ ব্রাহ্মণ কি চান বলুন, কি চান? ব্রাহ্মণ কোনো কথা না বলে পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে বলল, জুতোটা যেই খুলে মেরেছে, রাজা কোন রকমে মাথাটা নিচু করেছে জুতোটা দিয়ে, ওই ছাতাটা, সোনার ছাতা, তার যে ডান্ডিটা, সেই ডান্ডির মধ্যে দিয়ে জুতোটা লেগেছে,
আর ওই ডানটির মধ্যে একটা কালো সাপ পেঁচানো ছিল, রাজাকে ছোবল মারবে, কারণ রাজার কাল সর্পযোগ আজকে। যেই মেরেছে সাতটা মরে পড়ে গেছে। মন্ত্রী বললেন, মহারাজ আজ আপনার কাল সর্পযোগ ছিল, জ্যোতিষী বিচার করে বলেছিল, তাহলে ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে, আপনাকে মারতে যায়নি, সাপটাকে মারবার জন্য জুতো ছড়েছে। রাজা ছুটে গিয়ে ব্রাহ্মণের পায়ে ধরে বলছে, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনাকে আমি এক বছরের জন্য রাজা করব। আমাকে বাঁচিয়েছেন, আপনাকে এক বছরের জন্য রাজা হতে হবে। না না না, আমি রাজা হতে চাই না, আমাকে দয়া করুন, আমি রাজা হতে চাই না। না আরে বাবা, তুমি চাও না, তুমি রাজাকে বাঁচিয়েছ, তাই তোমাকে রাজা হতে হবে। আর রাজা ব্রাহ্মণের পায়ের তলায় এক বছর বসে থাকবে। এই রাজা জোর করে তাকে রাজা করেছে। এখন খুব বন্ধুত্ব দুজনে, এভাবে চলতে 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 ঠিক এক বছরের কাছাকাছি রাজা একদিন ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলে মৃগয়া করতে গেছে। তা জঙ্গলের মধ্যে তো আর ঘর নেই, একটা ত্রিপল, একটা তিরপল টানিয়ে তাম্বু খাটিয়ে রাজার ব্রাহ্মণ দুটো তক্তায় দুজনে শুয়ে আছে। রাত্রিবেলায় ব্রাহ্মণের জল তৃষ্ণা পেয়েছে, উঠেই দেখছে একটা সাপ রাজার দিকে যাচ্ছে। ভাবলেন এই সাপটা তো রাজাকে ছোবল মারবে। তাড়াতাড়ি রাজার যে তলোয়ার রাখার ময়ানটা ছিল, সেই ময়ান থেকে তলোয়ারটা বার করে সাপটাকে মারবে। আর সাপটা তিরপলের বাইরে দিয়ে আবার বেরিয়ে চলে গেছে। আর ওই যে তলোয়ার খোলার শব্দটাতে রাজা ঘুম ভেঙে গিয়ে দেখছে ব্রাহ্মণ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। বললেন, আচ্ছা তবে রে লোভী ব্রাহ্মণ, এক বছরের জন্য রাজা করেছিলাম তোকে, ভালো মন্দ খেয়ে ভালো বিছানায় শুয়ে তোর ইচ্ছে হয়েছে আমাকে মেরে তুই সারা জীবনের জন্য রাজা হবি। ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাইরে বের করে দিয়েছে। ব্রাহ্মণ ভাবছেন যে আমি ওকে যখন মারতে এসেছিলাম তখন সে আমাকে সিংহাসনে বসালো, আর আজকে ওকে আমি বাঁচাতে গেছি আমার গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, তাহলে এর মূল কারণটা কি? আমি সখা শুনিলে ডুবে মরি শ্যামার দোষ কারণ নয়। আজকে আপনাকে যদি আপনার মন আপনাকে যে দুঃখ দিচ্ছে এটা তার দোষ নয়, আপনার প্রারব্ধ কর্মের ফল। কিছুই জানেন নেই, কিছুই বুঝতে পারবেন না, অথচ কেউ কারোর সঙ্গে কথা বলেন, তাহলে মূল কারণ কি? মূল কারণ আমার কোন জন্মের প্রারব্ধের ফল। আমার ধর্ম ধর্ম হল পদন্ড কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। যদি ভাবেন এটা আমার কর্তব্য, এই পাড়াতে, এই পাড়াতে হরিনাম হচ্ছে, শহরে হচ্ছে, খেলাঘর মাঠে কীর্তন হচ্ছে, আমি শুনতে যাচ্ছি, আমার প্রাণটা জোড়াতে পারছি, এত কীর্তনিয়ার মুখে, এত ভাগবতের ভাগবত বক্তার মুখে হরি কথা শুনতে পাচ্ছি, আমার কিছু কর্তব্য আছে। এই কর্তব্যটাকে লক্ষ্য করে আপনি যদি কিছু দেন, বুঝতে পারলেন একটুক্ষণ আগে, এই কর্মের ফল আপনাকে কোনো না কোনো জন্মে ভগবান ঠিক দেবে, ঠিক দেবে রাধে। এই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিপতী মায়েরা, আসুন আজকে কি হলো আত্মদেব ব্রাহ্মণ। আত্মদেব ব্রাহ্মণ তিনি তখন চুপ করে গালে হাত দিয়ে বসে আছে। গোকর্ণ বললেন, বাবা তোমাকে তোমার ছেলে ধুন্দুকারী দুঃখ দেয়নি, ধুন্দুকারীর প্রতি তোমার অন্ধ স্নেহই তোমাকে দুঃখ দিচ্ছে, তাহলে বাবা কি করবো? গোকর্ণ বললেন, এক কাজ করো, সংসার পরিত্যাগ করে জঙ্গলে গিয়ে হরির ভজন করবে যাও, ভগবানের ভজন করবে যাও। ছেলের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ সেই মুহূর্তে সেই ক্ষণে সংসারের মায়া ছিন্ন করে চলে গেলেন ভগবত ভজনের জন্য। ইয়ে জগতে বড় দুঃখ পাই, ইয়ে ইয়ে
झूठे रिश्ते झूठे नाते किसका कौन हुआ है।